নমস্কার শুরু করছি ছক ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া কোথায় শেখ শাহজাহান এলাকাতেই আছে সংগঠনের কাজে ব্যস্ত দেখা হয়েছিল গন্ডগোলের পর দাবি করছেন বেরমুজুর পঞ্চায়েত প্রধান দাদা এলাকায় নেই এমনটাই মত শাহজাহানের ভাইয়ের অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ কাণ্ডের চার দিনের মাথায় বললেন যে বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে গ্রেফতার করছে এজেন্সি ইডিকেলেই জনবিস্ফোরণ এবার বাংলা জুড়ে হুঁশিয়ারি দিলেন সুমন্দির চট্টোপাধ্যায় কুইন্টালে টাকা কমিশন প্রতি নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক আদালতের রিপোর্টে বিস্ফোরক দাবি করেছে এটি এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো ধান কেনা বেচায় মন্ত্রী নিজেই কমিশন নিতেন সমস্ত রাইস মিল মালিকদের এই কমিশন দিতে হতো প্রতি কুইন্টালে কুড়ি টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক কৃষি সমবায় সমিতির মাধ্যমে মন্ত্রীর কাছে পৌঁছে যেত এই কমিশন আদালতের রিপোর্টে বিস্ফোরক দাবি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে জ্যোতিপ্রিয় সহযোগী বাকিবুর রহমান এবং তার রাইস মিল এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর শাহিদুল রহমান নিজেদের বয়ানে মন্ত্রীর কমিশন নেয়ার কথা জানিয়েছেন এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেড ডাব্লিউবিইসিএসসি চেয়ারম্যান হিসেবে কৃষি সমবায় সমিতির মাধ্যমে এই পুরো চক্র প্রক্রিয়াটা চলতো অর্থাৎ কমিশন নিয়াত প্রক্রিয়া চলতো একই রকম ভাবে রাইস মিলের মালিক কালিদাস সাহাও জ্যোতিপ্রিয় মল্লিক ও তার সহযোগীদের ধান কেনা বেচার কমিশন দিতেন বলে রিপোর্টে দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরে মারাত্মক বিস্ফোরক দাবি এডি কি বলছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দশ হাজার কোটি টাকার দুর্নীতি টাকা গেছে দুবাই পর্যন্ত আন্তর্জাতিক যোগ রয়েছে এভাবে আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী তো বললাম দশ হাজার কোটি টাকার স্ক্যাম দুবাই পর্যন্ত টাকা গেছে আন্তর্জাতিক যোগ রয়েছে ইটস এ ফেট ফিট কেস ফর ফেমা অর্থাৎ বিরোধী দলনেতা দাবি করছেন যে আন্তর্জাতিক যোগ রয়েছে আর ইডি বিস্ফোরক দাবি করেছে ধান কেনাবেচায় মন্ত্রী নিজেই কমিশন নিতেন সমস্ত রাইস মিল মালিকদের এই কমিশন দিতে হতো এবং প্রতি কুইন্টাল অর্থাৎ কুইন্টাল পিছু কুড়ি টাকা করে কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন খাদ্যমন্ত্রী কৃষি সমবায় সমিতির মাধ্যমে মন্ত্রীর কাছে এই কমিশন পৌঁছে যেত আদালতের রিপোর্টে বিস্ফোরক দাবি করেছে ইডি রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সির দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের সহযোগী বাকিবুর রহমান এবং তার রাইস মিল এন রাইস মিল প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর শাহিদুল রহমান নিজেদের বয়ানেই মন্ত্রীর কমিশন নেয়ার কথা স্বীকার করেছে অর্থাৎ বুঝতেই পারছেন ইডি যে বিস্ফোরক এবং মারাত্মক দাবি করেছে যে মন্ত্রী তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক টাকা করে নিতেন প্রতি আমি মানে তোমরা তৃণমূল সরকার এই সরকার যারা বাংলার কৃষক দরতি বলে নিজেদের দাবি করে সেই কৃষকদের বঞ্চিত করে সেই কৃষকদের লুট করা হয়েছে দিনের পর দিন এইভাবে ইদি তো মারাত্মক বিস্ফোরক দাবি করেছে মানে এটা কি প্রমাণিত হয়ে গেছে আদালতে দাবি আদালতে দাবি তো অনেক কিছুই করেছি করবে ইডি এরকম অনেক দাবি করেছে সিরিজ অফ এরকম দাবি করেছে ইডির যে সেদিনকে শাহজাহানের বাড়িতে যে রেড করতে গেছে তার বিরুদ্ধে সিবিআই দাবি করছে সে দুর্নীতিতে যুক্ত এই যে রাজকুমার রাম তার বিরুদ্ধে সিবিআই তো দাবি করছে সে দুর্নীতিতে যুক্ত তারপরে ইডির আরেক অফিসার মানে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এরকম কোনো পদে আছে দিল্লিতে পবন ক্ষেত্রী পাঁচ কোটি টাকা নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে ইডি এরকম বহু দাবি করেছে বিজেপির চিত্তনাট্য মেনে কে কী দাবি করলো আদালতে তো চার্জ গঠন করে ট্রায়াল হয়ে প্রমাণ করতে হবে প্রমাণের আগে যা দাবি করলে মেনে নিতে হবে নাকি আমি একের পর এক বলতে পারি তুমি বল আজকে ইডি আদালতে দাঁড়িয়ে দাবি করেছিল ছগন ভুজবাল

টাকার সম্পত্তি অ্যাটাচ করেছিল চলে ইডি তারপরে দু সালে ইডি কোর্টে গিয়ে প্রত্যাহার করে নিতে চেয়েছে মামলা তাই ইডি কি বলল সেটাই ধ্রুবসত্য মেনে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস বা বাংলার সাধারণ মানুষ সেটাকে ধ্রুব সত্য মানছে না ইডি প্রমাণ করুক ইডি যখন তদন্তকারী সংস্থা ইডি প্রমাণ করার দায়িত্ব ইডি। ইডি মেলাইন করার চেষ্টা বিজেপির চিত্রনাট্য মেনে এটা বাংলার মানুষ মানছে না জ্যোতিপ্রিয় মল্লিকের সহযোগী বাকিবুর রহমান তুমি তো বলছো বাকিবুর রহমান এবং তার রাইস মিল এনপিজি তার রাইস প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সাইদুল রহমান তারা নিজেদের বয়ানে মন্ত্রীর এই কমিশন নেয়ার কথা জানিয়েছেন মানে কেন্দ্রীয় তদন্ত আমি আমি একটা লাইন বলি কত ধানে কত চাল নাকি কত ধানে কত কমিশন খুব চাচামেচি করে যদি বলা হয় তাহলে মিথ্যেটা সত্যি আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না প্রথম কথা হচ্ছে প্রতি কুইন্টালে কুড়ি টাকা করে যে কাটপানি নিতেন এটা তো প্রথম ধাপ এর পরেও ধাপে 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 আরও দেখা যাবে কোথাও থেকে কি বেরিয়েছে আর কি বেরোয়নি এই যে এতক্ষণ ধরে কোথায় কি হয়েছে অন্য রাজ্যে কি হয়েছে চেঁচামেচি হচ্ছিলো দু চারটে নামও বলা হয়ে গেল পাখি পড়ার মতন কিন্তু ভাই আমরা তো পশ্চিমবঙ্গে থাকি পশ্চিমবঙ্গে এরকম এগিয়ে বাংলা একটা রাজ্য যেখানে সব কিছু উন্নয়নের একদম উন্নয়ন রাস্তায় নেমে এসেছে ভোলেবোম রাইস তারপরে আরও অনেক রাইস মিল সব জায়গায় রাতারাতি রেশন দোকানে দেখা গেছিলো সবাই হিসেব মেলাতে ব্যস্ত বাবুর বাড়িতে যেদিন রেড হলো তার আগে সবাই তাই করতে ব্যস্ত ছিলেন আজকে আমাদের বলতে হবে আজকে আমাদের দেখতে হবে যে আর কি কী এগোচ্ছে হ্যাঁ এ কথা সত্যি যে যেখানে দাঁড়িয়ে এনারা চিৎকা চেঁচামেচি করছেন সব জায়গাতেই সন্ত্রাসের একটা পরিস্থিতি সৃষ্টি করছেন এবারে ইডি সিবিআই এদেরকে তো করে মিলিটারি নিয়ে যেতে হবে যে জিনিস করেছে শেখ শাহজাহান এই জায়গাটাতে এরপরে ওরা বুঝতে পেরেছেন যে ধরা পড়লে মুশকিল আছে যে ছাড়া পাবেন এবং জেল নিশ্চিত সরকারটাও পড়ে যাবে সেই জন্য টালিঘাটের কালিরচালা থেকে নির্দেশ এসে গেছে যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব জায়গাতে গিয়ে বলতে হবে যে আন্দোলন করো গণবিদ্রোহ গণ কী প্রতিরোধ এইসব বলে টোলে

জেলে নিয়ে গেছে ডান্ডার পর ডান্ডা খেয়েছে আমার অনেক লড়াইয়ের সাথে আমি বিশ্বাস করি না রাচুর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেখুন পাঁচজন কেষ্ট জেলে পার্থ জেলে আমাদের আরো কয়েকজন জেলে আমাদের মানিক ভরচার জেলে অনেকেই জেলে বালু জেলে এটাই চলবে ববি সেদিনকে আমায় বলছিল দিদি আমার কোমরটায় খুব ব্যথা হচ্ছে আমরা কেন ওই যে মার খেয়েছি ডান্ডার পর ডান্ডা খেয়েছি বালুকে নিয়ে গেছে জেলে ডান্ডা পর ডান্ডা খেয়েছে এরা অনেক ডান্ডা অনেক লড়াই করেছে আমার অনেক লড়াইয়ের সাথী মনে রাখবেন আমি বিশ্বাস করি না এরা চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বিশ্বাস করি না এরা চোর আমি জয়ন্তদার কাছে আসবো জয়ন্ত ইন অ্যাডিশন টু দা মিস্টার সাইদুল রহমান এটা ইডি আদালতে বলছে মৃত্যুঞ্জয় ইদির এই দাবিকে বিশ্বাস করছে না মানছে না যাই হোক কিন্তু ইদি দাবি করছে যে ডিরেক্টরস অফ এনপিজে রাইস মিল প্রাইভেট লিমিটেড হ্যাজ অলসো টেটেড ইন স্টেটেড ইন হি স্টেটমেন্ট ডেটেড এইট বারো দু তেইশ দ্যাট দ্য কমিশন অফ রুপিস টোয়েন্টি পার কুইন্টাল অফ প্যাডি ওয়াজ পেইড টু চেয়ারম্যান অফ ডাব্লু ইসিএসসি প্রাইভেট লিমিটেড তো ছত্রে ছত্রে দুর্নীতির কথা বলছে ইদি আদালতে দশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেটা তো কেন্দ্রীয় এজেন্সি বলেছে অবিশ্বাস্য অভিযোগ অবিশ্বাস্য অভিযোগ একটা সময় ছিল আমার মনে আছে তোমাদের টিভিতে চ্যানেলে দেখা যেত যে মাননীয় তিনি ঠোঁটে আঙুল দিয়ে তিনি গোটা স্টেজ হেঁটে বেড়াচ্ছেন তার মানেটা ছিল যে বিরোধী স্বর চুপ সবাইকে চুপ করিয়ে গণতন্ত্রে বিরোধী স্বরকে বন্ধ করিয়ে এক নাগারে লুটপাট হয়েছে এবং আমি তোমাকে বলি এই লুট কোনো সন্ত্রাসবাদী আক্রমণের চেয়ে কম নয় অবিশ্বাস্য অভিযোগ যে প্রতি কুইন্টাল কুড়ি টাকা করে কমিশন নিয়েছেন একজন মাননীয় মন্ত্রী এবং তিনি তারপরও এটাও তোমাদের চ্যানেলে আমি দেখেছি তিনি বলেছেন ইডিসিবিআই আমার কাছে এলে নোটিশটা আমি ছিঁড়ে ফেলবো মানে কতটা ঊদ্ধত্ত কতটা দম্ভ ছিল এবং তারা ভাবতেন যে এই ধরনের এজেন্সিগুলো বোধ তাদের পকেটে কিন্তু সব ভালো যা শেষ ভালো অবশেষে এই ধরনের একের পর এক দুর্নীতি বেরোচ্ছে এবং মাননীয় মৃত্যুঞ্জয়কে আমি বলবো যে এবিপি আনন্দের একটা নির্দিষ্ট ট্যাগলাইন আছে বাংলায় খবর বাংলার খবর এবং আমলার আমরা কিন্তু এই বাংলার খবর নিয়ে আলোচনা করতে বসেছি এখানে সব সময় ভারত পরিভ্রমণে গিয়ে একটা গুরুতর অপরাধকে লঘু করে দেখাবার প্রচেষ্টা আমার ধারণা জনসাধারণ কিন্তু পছন্দ করবেন না ভেবে দেখতে হবে ইডিকে আমি ইডিকে চিনি না আমি সাধারণ মানুষ আমি চিনি একটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে এবং এই ইনভেস্টিগেটিং এজেন্সির দাবি যদি তোমরা নস্বাৎ করতে পারো তাহলে করো আদালতে তা না করে এটা খুব দুর্ভাগ্যের বাঙালি জাতির কাছে যে যে বাঙালি জাতি বুদ্ধিজীবী সৃষ্টি করেছে তারাই এক ধরনের

এক কথা বলতে আমি নিকাদের কাছে আসবো বারো বছর ধরে সরকার পরিচালনা করছে এবং রকম দুর্নীতি বেরোচ্ছে পার কুইন্টাল কুড়ি টাকা মানে

কমিশন নেয়ার প্রক্রিয়াটা চলতো আপনারা জানেন এর আগেও ওইডি চার্জশিটে দাবি করেছিল যে ছত্রিশ কোটি টাকা সেটা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়েছিল আমি এখানেই আসব দেবজিতের কাছে দেবজিৎ এই যে সমবায় সমিতি এগুলো তো সমস্ত কৃষক সহায়ক মানুষ সহায়ক মানুষের জন্য আর তাদের মাধ্যমেই মানে সেই সব সমিতির মাধ্যমেই দুর্নীতি চলতো সেই সমিতিকে সামনে রেখে এই সমস্ত খেলা প্রতিটি সরকারি এবং জনহিতহিতকর যে সংস্থানগুলো আছে সেগুলো তৃণমূলের লুটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই সরকারের জমানায় মা মাটি মানুষের স্লোগান দিয়ে যারা এসেছিল তারা মা মাটি মানুষ তিনটেকেই লুট করেছে এবং লুট শুধু নয় তার সঙ্গে সন্ত্রাস বিরোধীদের গলা চেপে ধরা এমনকি নিজেদের লোকেদেরও বহু জায়গায় বাদ দেয়নি এই যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই দর্শকদের মনে হবে আমাকে এক মিনিট সময় দেবেন কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প ছিল কৃষক সম্মান নিধি যোজনা কি ব্যাপার কৃষক হলেই একটা এডিও বলে একটা পোস্ট আছে প্রত্যেক ব্লকেই থাকে যিনি কিনা এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার তিনি এবং বিডিও সাহেব ঠিক করবেন কার কত জমি আছে তাও নয় শুধু জমি শুধু নয় কৃষক সার্টিফিকেট দেবেন কৃষকের যে আধার কার্ড এবং ব্যাংকের যে নম্বর সেটা থাকবে সরাসরি কেন্দ্রের থেকে প্রত্যেক তিন মাস অন্তর ছ টাকা অন্যতম সেটা জমা হবে কৃষকের কাছে এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগে সব টাকা আপনি তুমি বলতে দাও এটা ডাইভার্ট করবেন সম্মুখীন সম্মুখীন

কৃষকদের উপরে গাড়ি চালিয়ে তুমি বলবে না না আমি বলেনি গাড়ি চালানো তো সমর্থন করেন বলুন আবার বলছি কৃষকদের আন্দোলনের উপরে গাড়ি চলতে দাও কথা বলতে দাও

দরে আমি যদি একদম সোজাভাবে বুঝতে চাই ধরুন টাকা কেজি চাল তো এক কেজি চাল কিনতে গেলে যে পঁয়ত্রিশ টাকা আমি দিচ্ছি তার মানে এই যে কমিশন নেওয়া হতো কুইন্টাল পিছু কুড়ি টাকা তার মানে এই কমিশনের টাকাটাও এই চাল দামের সঙ্গে যুক্ত হতো এটা তার পকেট থেকে দিত না চাল কল মালিকরা আমাকে জিজ্ঞেস করেছে মৃত্যুঞ্জয় আমায় জিজ্ঞেস করেছেন উনি আমায় জিজ্ঞেস করেছেন প্রশ্নটা হলো অ্যাবসলিউটলি বেআইনি এবং এটা যদি চুরি না হয় তাহলে চুরি কোনটা কিন্তু যেটা বলার যে একজন মাননীয় মন্ত্রী তিনি চুরি করছেন এবং তিনি এটা ধরা পড়ে গেল অবিশ্বাস্য এটাই যে সাধারণ মানুষ কি জানছে পশ্চিম বাংলার ভাবমূর্তি কি হচ্ছে যে একাধিক মন্ত্রী তারা জেলে এবং একাধিক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোটিশো কোটি টাকা আমার মনে হয় দেখো বাবা যা এই কোন কেন্দ্র সরকারের কাছ থেকে একশো দিনের টাকা বকেয়া লাগে না যদি এই টাকা সরাসরি সাধারণ মানুষের কাছে

বিরুদ্ধে জিডি করা দরকার তিনি মিটিংয়ে এ বলেছিলেন ক্যাবিনেট মিটিংয়ে বলেছিলেন তারপরেও

হয়নি কোথাও কোনো চুরি হয়নি এটাই দেখতে এটাই তো সোনার বাংলায় কিন্তু চোখের সামনে একের পর এক দাবি এবং একের পর এক যা তথ্য সামনে আসছে সেটা বিস্ফোরক মারাত্মক এবং আরো একটা বিষয় শেখ শাহজাহান তিনি এখন কোথায় রয়েছেন তার অনুগামীরা যাকে বাঘ বলেন সেই বাঘ এখন কোথায় একেবারে পরস্পর বিরোধী মন্তব্য সামনে আসছে দেখাবো আপনাদের কোথায় রয়েছেন শেখ শাহজাহান কেন সামনে আসছেন না তিনি এই প্রশ্নটা উঠছে কারণ শেখ শাহজাহান কোথায় রয়েছেন তা নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য সামনে আসছে সন্দেশখালীর ঘটনার পর দেখা হয়েছিল শেখ শাহজাহানের সঙ্গে উনি সংগঠন দেখতে বলে গিয়েছেন এলাকা ছেড়ে কোথাও যাননি নিজের ব্যবসার সংগঠনের কাজে এলাকাতেই রয়েছেন দাবি বেরমজুর পঞ্চায়েত প্রধানের দেখুন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাজি সিদ্দিক মোল্লা যে অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা যে এই ঘটনার পর থেকে পরশুদিন রাত পর্যন্ত শেখ সাজান আপনার বাড়ি রামপুরে ছিলেন কতটা সত্যি শুভেন্দু যেটা বলেছে সেটা সম্পূর্ণ ভিত্তি মিথ্যা কারণ শাহজাহান যদি আমার বাড়িতে থাকে তাহলে শুভেন্দুকে বলুন না এসে খুঁজে দিক শুভেন্দুকে বলুন এসে যদি আমার বাড়িতে থাকে তাহলে শুভেন্দু এসে খুঁজে দিক এসব কথার বলার কোনো যুক্তি হয় না তো শুভেন্দু কি চাইছে শুভেন্দু চাইছে ইডিকে দিয়ে সন্দেশখালীতে ওদের তো চাটাই ফেলার জায়গা নেই কোনো সংগঠন নেই তো নির্বাচনের আগে যেহেতু সন্দেশখালীটা তৃণমূলের সত্য ঘাঁটি এখানে তৃণমূলের আমাদের লিডার শেখ শাহজাহান তাই তাকে হেনেস্তা করবার জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করে ইডিকে দিয়ে একটা চাপ তৈরি করতে চাইছে যাতে শাহজাহান ভয় পায় শাহজাহান যাতে পালিয়ে যায় কিন্তু শুভেন্দুর এই উদ্দেশ্য সফল হবে না শেখ শাহজাহান কি ভয় পেয়ে গেছেন তাহলে তার হদিশ পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহান ভয় পাওয়ার লোক নয় সে তার সংগঠনের কাজে ব্যস্ত কোথায় আছে। কোথায় আছেন এই মুহূর্তে তো বলা ঠিক নয় যে তার বিধানসভাটা বড় বিধানসভার তিনি কনভেনার এখন ভোটের প্রস্তুতি সবার কাজ করবার জন্য যা যা করবার দরকার কর্মীদের সেই 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 জায়গাগুলো সে দেখছে দেখাশোনা বাড়িতে ফিরছেন না শুক্রবার থেকে মোবাইল ফোন বন্ধ এটা কেন সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আমি তার সঙ্গে থাকতাম সেটা তো আমি জানতে পারবো না সত্যি তিনি জানতে পারছেন না তিনি এক কথা বলছেন আর শেখ আলমগীর শেখ শাহজাহানের ভাই তিনি বলছেন এলাকাতেই নেই দেখাবো আপনাদের কিন্তু এই যে শেখ শাহজাহান সত্যি তো তিনি তো এলাকার বেতাজ বাদশাহ মানে তার অনুরাগীরা গর্ব করে তাকে বাঘ বলছেন আর শেখ আলমগীর তার ভাই শেখ শাহজাহানের ভাই তিনি কি বলছেন কোথায় তার দাদা দেখুন আমরা এই মুহূর্তে রয়েছি সন্দেশকালীর আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে এবং শেখ শাহজাহান কোথায় এই নিয়ে কয়েকদিন ধরে চলছে জল্পনা আমাদের সঙ্গে রয়েছে সেক্সজানের ভাই শেখ আলমগীর দাদার যে নির্দিষ্ট নাম্বার সেই নাম্বারে কয়েকবার ফোন করেছি চেষ্টা করেছি যে যাতে করে তার সঙ্গে কথা বলা যায় বা সে কোথায় যেহেতু সবাই বলছে পাওয়া যাচ্ছে না নিখোঁজ সেই মতন আমি চেষ্টা করেছি কিন্তু ফোনে যোগাযোগ পাইনি এখনও পর্যন্ত আশেপাশে থাকতো অন্তত সে একবার আমার সঙ্গে যোগাযোগ করতো আমরা বাড়িতেই রয়েছি নিশ্চয়ই এখানে আসতো এই জন্যে এই কথাটা সে বাড়িতেই আছে বা এলাকায় আছে বলে আমি মনে করছি চিন্তা তো হবেই পুলিশের কাছে কি অভিযোগ জানাতে চান মিসিং ডায়েরি করতে চান এতদিন হয়ে গেল কোনো খোঁজ পাচ্ছেন না কেন করছেন ভেবেছিলাম যে মিসিং ডায়েরি করব তা তারপরেও মোটামুটি যেভাবে বিরোধী দল নেতারা যারা বলছে যে বাংলাদেশে চলে গেছে বা এখানে চলে গেছে এখন তাদের কথাটাই বিশ্বাস করতে হচ্ছে যে ওরকম তারা যেহেতু বলছে তার কারণ বিভিন্ন ভাবে তারা সব খবর অ্যাডভান্স বলে দিতে পারছে তাদের কথাটাই এখন ধরছি যে ওরা বলছে ওরা নিশ্চয়ই জানবে এরকম একটা বাংলাদেশ গেছে বাংলাদেশে গেছে এইটা আমি শিওর নয় কারণ তারা তো বলছে তারা তো সব কিছু যা বলছে যেগুলো বলছে সব মিলে যাচ্ছে কারণ যখন বিজেপির নেতারা বলে দিচ্ছে দুদিন পরে মজা দেখাবো বা অনেক কিছু তদ্রুপভাবে ইডি সিবিআই এখানে এসে যাচ্ছে সেহেতু তাদের কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এখান থেকে বাংলাদেশ সম্ভব গেছেন গেছেন। আমার যতটুকু জানা বাংলাদেশে যাবে কি করে যদি যায় সে তা বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত অথবা যদি যায় তারা সুবিধা না করে দিলে কি করে যাবে মৃত্যুঞ্জয় এখানেই তো প্রশ্ন যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে পালিয়ে গেলেন কি করে আর যদি এলাকায় থাকেন তাহলে সামনে আনা হচ্ছে না কেন বা সামনে আসছেন না কেন বা পুলিশ কেন গ্রেফতার করছে না আমি বলছি বিরোধীদের কথা নয় সরিয়ে রাখলাম সুকুমার মাহাতো সন্দেশখালীর তোমাদের বিধায়ক তিনি তো বলছেন এলাকায় আছেন তাহলে কোথায় শেখসা যান দেখুন সবচেয়ে বড় কথা দেখ যেটা শুনতে পেলাম বলছিলেন আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখছিলাম সুকান্ত মজুমদার বলছেন যে তার কাছে গোপন সূত্রে লোকেশন পৌঁছে গেছে তাহলে তার কাছে সুকান্ত মজুমদার কাছে সুকান্ত মজুমদার বাবুর কাছে গিয়েই তো আজকে কেন্দ্রীয় এজেন্সি বা যারা যাদের যাদের কাছে এই তথ্যগুলো দরকার কোথায় আছেন কোথায় আছেন বা আপনারা সংবাদ মাধ্যম সরাসরি সুকান্ত মজুমদারের বাড়ির কাছ থেকে মানে বাবুর কাছ থেকে জেনে নিন না আমরা একটা কথা বলি সুকান্ত মজুমদারের কাছে যেই গোপন সূত্রে যে কোথায় আছে জেনেছে সেই একই গোপন সূত্র আমার কাছে একটা মেসেজ এসছে যে এই ইডি যেদিনকে গেছিল ইডি গিয়ে অনেক টাকার ব্যাগ নিয়ে গেছিল এবং টাকার ব্যাগগুলো নিয়ে গিয়ে ওখানে ঢোকাতে চেয়েছিল তাই মানুষ বিক্ষোভ দেখিয়েছে কেন্দ্রীয় এজেন্সি একই গোপন সূত্রে আমার কাছে খবর এসছে তাই এই গোপন সূত্রগুলো যারা জানছে সুকান্ত মজুমদার বলতে পারবে ভালো শুভেন্দু অধিকারী বলতে পারবে চোর শুভেন্দু অধিকারী সিবিআইডি থেকে বাঁচার জন্য যে বিজেপিতে যোগদান দিয়েছে সেই শুভেন্দু অধিকারী বলতে পারে এটা তো চ্যানেল এসে বলছেন যে লোকেশান জানে সব জানে তাহলে তো কাজটা তো সহজ করে দিচ্ছে আমি দীপজিতের কাছে আসবো দীপজিৎ মৃত্যুঞ্জয় যেটা বলছে শেখ আলমগীর শেখ শাহজাহানের ভাই যেটা বলছেন যে বিজেপির লোকজনে সাহায্য ছাড়া বিএসএফ এর সাহায্য ছাড়া বাংলাদেশে পালিয়ে যাওয়া অসম্ভব তাই কি না না যেটা পরিষ্কার কথা যে প্রথম দিন যে এই গণবিদ্রোহ গণরোষ তা সেই গণরোষের এই যে যারা রোহিঙ্গা এখানে একের পর এক কে আগে বুঝতে হবে যে

কি বলছেন আরেকবার টাকা টকান থেকে উদ্ধার করার চেষ্টা করেছিল এবং আমার কাছে তো গোপন সূত্রে বললাম টাকা নিয়ে গেছিল ওখানে জন্য আপনাদের সুকান্ত মজুমদার যে গোপন সূত্রে লোকেশনটা আমরা সেই গোপন সূত্রে তুমি অফিশিয়াল স্পোকসপারসন তৃণমূলের বলছো না আমরা বলছি এটা এবিপি তুমি অফিশিয়াল বলছো ব্যক্তিগত আপনিও তো অফিশিয়াল বলছেন আমি তো অফিশিয়ালি বলছি ওখানে করেছে আমি ওই এই সমস্ত বলতে চাইছি না কিন্তু একটা কথা বলছি যে শেখ শাহজাহান এবং মানুষের যে প্রশ্ন আজকে কোন পথে কোন বিপথে পরিচালিত করছে সেটা দেখুন যে একটা অন্যায়কে কেউ ধরতে যাবে কোনো কিছু আর সেখানে গণরস বলে কাউকে দিয়ে আমরা বলে দেব যে তাদেরকে হচ্ছে যে তার বিরুদ্ধে গণরস তাই জন্য এটা হচ্ছে হোয়াট ইজ দিস আসলে তাহলে প্রত্যেকটা দুর্নীতি এবং প্রতিটা চুরি এইভাবে গণরস গণরস বলে তাহলে কোনো কিছুই ধরা যাবে না কোনো কিছুই করা যাবে না এরকম বলে প্রত্যেকটা জিনিস করা যাবে হোয়াট ইজ দিস আসলে এর মধ্যে দিয়ে এত যে চুরি এবং এত যে প্রত্যেকটা তোলাবাজি দুর্নীতি এই যে পাহাড় করেছে যে কালীঘাট থেকে শুরু করে এত অব্দি সেই পাহাড় সেই পাহাড় হচ্ছে যাকে ঢাকার চেষ্টা করছে কি করা যাবে চেষ্টা করছে রাজনৈতিক সমস্যা ঘটে যাচ্ছে মাঝে মাঝে ইডি মানুষ যাচ্ছে

মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করে যে চিট ফান্ডের নাম করে অনেককে গ্রেফতার করেছেন মানুষের টাকা ফেরত দিলেন কোথায় ২০১২ হাজার বারোতে সারদার মালিককে গ্রেফতার করেছিলাম দুশো কোটি টাকা ফেরত দিয়েছিলাম কেন্দ্রীয় এজেন্সিরা সব সম্পত্তি নিলেন সেগুলো বেছে কি টাকা ফেরত দিয়েছেন বাড়িতে গিয়ে নাটক করে গ্রেফতার করছেন দেখুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে করতেই পারেন চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায় বারো সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে সেই কাশ্মীরের বাতালিক থেকে আজকে বলুন আমরা তো অনেক দুশো কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা সিপিএম দল সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে কাঁপে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না গ্রেফতারের প্রসঙ্গ আনলেন আমি এখানে কিন্তু গ্রেফতারি এখনো পর্যন্ত শূন্য শেখ শাহজাহান কোথায় দেখো প্রথমে এটা বুঝতে হবে যে একটু আগে পঞ্চায়েত প্রধান বললেন যে এই মুহূর্তে বলা ঠিক নয় অর্থাৎ উনি কিন্তু বলেননি আমি জানি না উনি বলেছেন বলা ঠিক নয় এবং উনি এলাকায় রয়েছেন সংগঠনের কাজ করছেন তা যদি সত্যি হয় তাহলে কদিন আগে এসপি যে প্রেস কনফারেন্স করেছিলেন আমি এখানে বসে বলেছিলাম যে আমার জীবনে দেখা সবচাইতে ক্যালাস প্রেস কনফারেন্স তাহলে তিনি মিথ্যে কথা বলছিলেন অর্থাৎ পঞ্চায়েত প্রধান বলছেন উনি এলাকায় রয়েছেন এসপি বলছেন জানেন না এটা হতে পারে না একটা কথা বলি আজকের দিনে পুলিশের পক্ষে কিন্তু একজন মানুষ কোথায় আছেন জানাটা অসম্ভব নয় আজকের দিনে ফোন ট্র্যাক করা যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ফোন করলে ফোন ট্যাপ করে জানা যায় কিন্তু এক্ষেত্রে ইডির না রাইট কারণ ইডির চাইতে বেশি সহায়ক হতে পারেন স্থানীয় পুলিশ কদিন আগে এখানে বসে আমারই বন্ধু সহযোগী শীর্ষেন্দু সিংহ রায় বলে গিয়েছিলেন যে পুলিশ জানে ও কোথায় আছে আমিও তার সঙ্গে একমত তার মানে দাঁড়াচ্ছে অভিযুক্তকে আড়াল করা হচ্ছে ইডি সঙ্গে যদি স্থানীয় প্রশাসন ইডিকে সহযোগিতা করত তাহলে এই ধরনের অভিযুক্তকে গ্রেপ্তার করাটা খুব একটা কঠিন ব্যাপার ছিল না স্থানীয় পুলিশের হাত থাকতে পারে এই ব্যাপারে আমরা বেশিরভাগ সময়টা তো বামফন্ডা মূলে কেটেছে এই যে অভিযুক্ত আড়াল করা অভিযুক্ত আড়াল করা অভিযুক্ত না লোকাল কমিটির অফিস থেকে বলে দেওয়ার পরে এফআইআর নেওয়া এইগুলো তো মানে আমি সমস্ত জামিন অযোগ্য ধারা দেওয়াই হয়নি অথচ ইডির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা জয়ন্ত দা ইডির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা ইডি যে অভিযোগ ২৬ বছর কোর্টে কেটেছে তার আগে পাঁচ বছর ওকালতি পড়ে কেটেছে একত্রিশ বছর ধরে সে এই নিয়ে করছে তোমরা তো বারো বছর ধরে চুরি করছো

যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর জিয়াউদ্দিন মোল্লা তারা ইডিকে ইডি কে চালানো না শীতল কুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না উনি নাচতে পারলেন না এটা ওনার বিরাট কষ্ট এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসছে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলছেন যে বিজেপিতে যেতে রাজি হননি শেখ শাহজাহান তাই তার পেছনে ইডি লাগানো হয়েছে এমনটাই দাবি করছেন তিনি শুভেন্দু অধিকারীরা লাগিয়েছেন দেবজিৎ একদম ডাহা মিথ্যা কথা কেই শেখ শাহজাহান আগে দেখতে হবে আমাদের চার চারজন কার্যকর্তাকে তার মধ্যে প্রদীপ দত্ত ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে কাজ করতেন যে ভারত সেবাশ্রম সংঘকে মঞ্চে বসিয়ে রেখে দিলীপ মহারাজকে পাশে বসিয়ে রেখে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘ দাঙ্গাটাঙ্গা করে যাই হোক সেই ভারত সেবাশ্রম সংঘের তিনি ডিসাইপল ছিলেন এবং কাজ করতেন ওখানে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তার চোখে গুলি করা হয়েছিল মেন কালপিট ছিল ওই শাহজাহান তার নামে হয়েছিল এতদিন ধরে পুলিশ দেখেনি এইমের মৃত্যু অধিকারী কি বলেছেন একটু বলে দিই যে রাজ্যের মন্ত্রী থাকাকালীন বাদ জোরার কাজ দেখতে এসেছিলাম যাকে রাজা বাদশা করে রেখেছিল সিপিএম ও তৃণমূল কংগ্রেস রাজাই দেখিয়ে দিয়েছিল কোথায় বাদ করে এই লোকটা আগে তো এক লাইন আর এই সাজান কে ছিলেন এই সাজান ছিলেন হচ্ছে সিপিএম এর লোক সিপিএম তারপরে সরাসরি নিয়েছে রাইট এই এলাকায় ঘটিয়েছিল এই শাহজাহানের নেতৃত্বে দেখছি একটু শুনে আসলে এইটাই হয়ে যায় এটাই হয় আর তারপরে তখনও পুলিশ ছিল তখনও এই ছিল এবং এতদিন পর্যন্ত আজকে এত কথা আসছে কোন কোন কথা এসছিল তখন কোন কোন কথা কে কে বলতে পেরেছে কি কি করতে পেরেছে আজকে সেই কথাগুলো নিয়ে আজকে বলছেন কারণ কি কারণ জানা কথাই যে এইটার আর কোনো জবাব নেই তৃণমূলের কাছে তখনও ভোট করিয়েছিল সিপিএম এখনো তৃণমূলের হ্যাঁ আরে বলছে তাহলে কেন আমি বলছি যে এই কথাগুলো আজকে যখন এসছে বিজেপি আজকে বলছে তো আগে বলতে পারেনি কেন কারণ বলতে পারেনি কারণ উত্তর ছিল না তাদের কাছে আর আজকে এখন কোটি কোটি টাকা লাখ লাখ টাকা এই সমস্ত

আমার প্রশ্ন হচ্ছে যে ভোটের আগে এলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে ভোটকে সামনে রেখে ভোটের আগেই সব গ্রেফতারি শুরু হয় আমার প্রশ্ন তো এই জায়গাতে দিই যে ভোট সামনে এলেই কি সত্যি সত্যি শেখ শাহজাহান বাকিবুর রহমান এরা সবাই সত্যি যদি হয় তাহলে কিন্তু আমাদের বাঙালিদের দুর্ভাগ্য কারণ একজন অপরাধী বাকি চার বছর ঘুরবেন তিনি তোলা তুলে বেলাবেন মানুষকে খুন করবেন আর ভোটেলে প্রশাসন নরনচরণ করবে এটা কিন্তু বাঙালির দুর্ভাগ্য এটা তো হবার কথা নয় দেখো 34 বছর যদি বাম বামপন্থীরা তাকে প্রশ্রয় দিয়ে থাকেন সেটা অন্যায় এবং আমাদের বলতে তবে সেটা অন্যায় কিন্তু তার পরে 12 বছর যখন সে আবার অন্যায় অপরাধ করছে তখন একটা রাজনৈতিক দল তাকে প্রশ্রয় দিচ্ছে কেন তারা তো তখন থেকে গ্রেফতার করতে পারত তা না করে তারা তাকে কাজে লাগাচ্ছে অর্থাৎ গুণের মামলার প্রাইম কিউ সেন গুনে কথা বলার আছে আমার বলার আছে আমি জানতে পারলাম তোমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এই যে ইডি যে অভিযোগ দায়ের করেছে সেখানে নাকি সব বেলেবেল অফেন্স হয়েছে এটা তো হবার কথা নয় দেখো ইডি কিন্তু নিজে অভিযোগ দায়ের করে নিজেই ইনভেস্টিগেশন করতে পারবে না ইডিকে আইন অনুযায়ী স্থানীয় থানায়টা অভিযোগ দায়ের করতে হবে এবং সংবাদ মাধ্যমে যা দেখেছি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী তাহলে কিন্তু অন্তত একটা হত্যার চেষ্টা একটা গ্রিভাস আর তিনশো ছাব্বিশ দ্বারা তিনশো কিন্তু এখানে লাগু হয় শুধু তাই নয় সরকারি কর্মচারীকে

করছে না কেন সামনে আসছে না শেখ শাহজাহান শেখ তো অডিও বার্তা দিয়ে বলেছিল যে আমি জনগণের জন্য কাজ করি তাহলে শেখ শাহজাহান কোথায় অবশ্যই পুলিশের তদন্তের দিকে আমাদের সমান নজর থাকবে একটা ছোট্ট বিরতির পর দেখুন সপ্তাহে